এবার রাজ্য বিজেপির সভাপতির পদ নিয়ে জল্পনা। সুকান্ত মজুমদার ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, এরপরে এই বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর এই রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, দলের সাংগঠনিক বিষয়ে কখনো তিনি হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতে তা করার আগ্রহও নেই। এখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে যে তিনি আগ্রহী নন সাংগঠনিক কাজে। অভিমান থেকে কি মন্তব্য শুভেন্দু অধিকারী, তা নিয়ে জল্পনা তঙ্গে। যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই, সংগঠিত করার কাজটা আমার নয়। কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। একজন ব্যক্তি দুটি পদে থাকতে পারে না, তাই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে এখন না হলেও কিছু মাস পরে রাজ্য বিজেপির পদ থেকে তাকে খালি করে দিতে হবে। এবার বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেই প্রসঙ্গে অনেক নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর এই নামের তালিকায় প্রথমেই ছিল শুভেন্দু অধিকারীর নাম, কিন্তু এবার শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন ইতিমধ্যেই সেই মন্তব্য নিয়ে জল খোলা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। সংগঠনের একটা সিস্টেম রয়েছে, আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি, তা সেখানেই বলবো। কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র সমীক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কী হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা আছে, 1,00,000 টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাবো। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই, সংগঠিত করার কাজটা আমার নয়। কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই।